আসসালামু আলাইকুম, আমি সাবরিনা। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমি কিছুদিন আগে আমার খালাদের বাসায় গিয়েছিলাম, আপনারা তো দেখেছিলেন। তো সেখানে আমার খালাতো ভাই আমির হামজা আমাদেরকে একটা জুস তৈরি করে খাইয়েছিল। তো আজকে আমি সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জুসটার নাম হলো ড্রাগন মকটেল। তো এটার জন্য তো প্রথমেই লাগবে হলো ড্রাগন। তো এই ড্রাগনটাও কিন্তু আমার গাছেরই, আমি ওদের জন্য নিয়ে এসেছিলাম। তো ও বলল যে আপু, আমি তোমাকে ওই ড্রাগনের মকটেলটা বানিয়ে খাওয়াবো, তো আমাকে ড্রাগন ফলটা কেটে দাও। তো আমি এখানে কেটে বসে বসে কেটে দিচ্ছিলাম, আর কি কি লাগবে সব কিছু অ্যারেঞ্জ করে দিচ্ছিলাম, ও আমাদেরকে বানিয়ে খাওয়াবে। বললাম সঙ্গে আপনাদের সাথেও শেয়ার করি, খেতে অনেক ভালো লেগেছিল, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। আপনারাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে খেতে। এই ড্রাগন মকটেলটি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন। আর আজকে যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো এদিকে আমার ড্রাগন ফলটি কাটা শেষ, এখন দেখে নিই চলেন সে আমাদের জন্য কিভাবে জুসটি তৈরি করছে। জুসটি তৈরি করতে সে নিয়েছে একটি স্প্রিটের, 1 লিটার স্প্রিট নিয়েছে, লেবু নিয়েছে আর ড্রাগন ফল নিয়েছে। তো এখন দেখে নিই সে কিভাবে আমাদেরকে এটা বানিয়ে দেয়। তো প্রথমে সে দিচ্ছে হলো ড্রাগন ফল, একটা একটা করে সবগুলো ড্রাগন ফল মিক্সার জারে দিয়ে দিচ্ছে। কয়েক টুকরো রেখে দিয়েছে, সবগুলো দিল না, এরপরে দিয়ে দিচ্ছে লেবুর রস। আশা করি খেতে ভালো লাগবে আপনাদেরও, কারণ আমার ভালো লেগেছে। আবার অনেকে ড্রাগন ফল মানে খেতে পছন্দ করে না, আপনারা এইভাবে জুস করে খেতে পারেন, আশা করি ভালো লাগবে। এরপরে সেই গ্লাসে দেখে দেখে স্পিডটা দিয়ে দিচ্ছে মিক্সার জারে, ড্রাগন ফলের সঙ্গে দিয়ে দিচ্ছে। রাতের বেলা রুমের লাইটের আলো একটু কম, এই জন্য একটু আপনারা অন্ধকার অন্ধকার দেখছেন। আর আমরা জুসটাও খেয়েছি অনেক রাতে, প্রায় তখন 12টা মনে হয় বাজে, 12টা 1টা বাজে সেই সময়। তো এর ভিতরে আর একটু লবণ দিয়ে দিল, এবার সে মিক্স করে নিচ্ছে। তো 2-3 মিনিটের মধ্যে জুসটা তৈরি হয়ে যাবে, কালারটা অনেক সুন্দর দেখেন সবাই, একদম এখানে পিঙ্ক কালার দেখা যাচ্ছে। এখন জুসগুলো সে পরিবেশন করছে, দেখুন। তো প্রতিটা গ্লাসে জুসের মধ্যে আরেক টুকরা করে ড্রাগন ফল দিয়ে দিচ্ছে, আর সঙ্গে দিয়ে দিচ্ছে লেবুর রস। এখন সম্পূর্ণভাবে রেডি, আমাদেরকে সে এখন সার্ভ করবে। আমরা অনেক এনজয় করেছি যখন আসলে মকটেলটা খাই, অনেক গল্প করেছি, আড্ডা দিয়েছি। এখানে উমামাও ছিল, সে বলছিল সে বড়টা নিবে, সবচেয়ে বড়টা যেখানে আছে সেখানে সেইটা নিবে। তো এখানে সবাই প্রথমে কালারটাই দেখছিল, এত সুন্দর লাগছিল দেখতে, তো সবাই বলছিল এরপরে যদি একটু লেবু দিয়ে সাজানো যেত আরো হয়তো ভালো লাগতো দেখতে। তো আমরা সবাই খাচ্ছিলাম, মানে বিসমিল্লা বলে বেলে শুরু করো সবাই খাই, তো সবাই খাচ্ছিলাম, অনেক মজা, উমামার অনেক মজা লেগেছে।
সে খাচ্ছে। আর আমি এদিকে ভাবছিলাম পুদিনা পাতা দিলে কেমন লাগবে, আমার পুদিনা পাতার ফ্লেভারও ভালো লাগে। আমাদের এই স্মৃতিগুলো যখন আমরা আবার পরে দেখবো অনেক মজা করব। যা আসলে এই স্মৃতিগুলো রেখে দিলে অনেক ভালো লাগে, পরবর্তীতে আমরা মনে করি দেখি, উমা মা বড় হলে দেখবে যে আমরা কত আনন্দ করতাম, ফুপুদের সঙ্গে চাচুদের সঙ্গে ঘুরে বেড়াইতাম। ও ভালো কথা, এই দিন উমামার স্কুলের রেজাল্ট দিয়েছিল, সে প্রত্যেকটা সাবজেক্টে ফুল মার্কস পেয়েছে, তো এই খুশিতে সে আমার সঙ্গে ঘুরতে চলে এসেছে, বাসা থেকে কেউ নিষেধ করে নাই, সে অনেক খুশি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।